আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আমি আপনাদেরকে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে দই চিতল পিঠা তৈরি করে দেখাবো। পিঠাপুলির মধ্যে সবচেয়ে কমন পিঠা হচ্ছে চিতল পিঠা, মানে দুধ চিতল পিঠা। তারপর শীত আসলে এই পিঠাটা না খেলে কিন্তু মনে হয় কি জানি একটা বাকি আছে। প্রতিটা পিঠা এরকম ছিদ্রযুক্ত এবং ফুলকো হবে, ব্যাক সাইডটাও আপনার একদম মচমচা হবে। রাস্তার পাশে যে মামারা পিঠাগুলো বিক্রি করে হুবহু তেমনই হবে। তবে আমি এই পিঠাতে কোনো আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছু অ্যাড করবো না, শুধু চাল দিয়ে পিঠাটা তৈরি করবো। প্রত্যেকটা পিঠা একদম ফুলকো এবং মসৃণ, ব্যাকসাইডটা মচমচা থাকবে। আপনি দুধ চিতল কেন, যেভাবে ইচ্ছা সেভাবেই পিঠাটা আপনারা তৈরি করে খেতে পারবেন। তো ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর আমার এই রেসিপিগুলো আমি সাধারণত নতুন যে রাঁধুনিগুলো আছে তাদের জন্য, অনেকেই পিঠা খেতে পছন্দ করেন, পিঠা তৈরি করার আগ্রহ আছে তাদের জন্য, আপনারা চাইলে আমার পিঠাগুলো ফলো করে তৈরি করতে পারবেন। আর সমস্ত টিপস আমি বলে দেব এ টু জেড কীভাবে পিঠাটা তৈরি করতে হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এখানে আমি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমার এখানে 2 কাপ চাল আছে। তারপর চালটা আমি 4 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রেখেছি, এখন জগ ব্লেন্ডারে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভাত। এই ভাতটা অবশ্যই দেবেন সিদ্ধ করা ভাত, কারণ এই ভাতটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা সবচেয়ে বেশি সফট হয় এবং ফুলকো হয়। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি উপরে থাকবে চাল থেকে পানিটা। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো আমার অলরেডি ব্লেন্ড করা হয়েছে, প্রয়োজন পড়লে পরে আবার একটু পানি অ্যাড করব। হয়তো বা প্রথম মনে হয় যে পানির প্রয়োজন নেই, কিন্তু যখন একটু 1/2 আওয়ার আপনারা সময় লেট করে পিঠাটা তৈরি করেন তখন কিন্তু এটা একটু ঘন হয়ে যায়। এখন যেটা করব, আমি দুধটা রান্না করব। আর দুধ দিয়েছি আমি এখানে 2 লিটার, সেই সাথে 1 টুকরা দারচিনি, 1টা তেজপাতা। আমি এলাচি অ্যাড করবো না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমি মনে করি খেজুরের গুড় দিয়ে যেহেতু পিঠাটা রান্না করব, গুড়ের একটা এক্সট্রা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা আমি চাই থাকুক, এলাচির কারণে অনেক সময় ফ্লেভারটা চলে যায়। আমি কিছু কিশমিশ দিয়েছি আর এখন গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়টা আগে থেকে জাল করা ছিল। আর দুধটা আমি বেশি সময় নিয়ে রান্না করব না, জাস্ট 5 থেকে 7 মিনিট, কারণ যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, আমার সময় নিয়ে দুধ জাল করার কোনো প্রয়োজন নেই। তো এখন চুলাটা আমি অফ করে দেব। আর আপনারা অবশ্যই গুড়টাকে একটু জাল করে নেবেন আলাদা একটা পাতিলের মধ্যে, তারপরে মানে মিশাবেন। সামান্য কিছু নারকেল কুড়ানো আমি এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম, আপনারা চাইলে দুধের সাথেও মানে নারিকেলটা মিশাতে পারেন। আর পিঠাটা দেওয়ার আগে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি মনে করি যে যখন চুলার মধ্যে কড়াইটা বসানো হয়, একটু সামান্য তেল লাগিয়ে মানে পেপারের মধ্যে একটু মুছে নিলে পিঠাটা তৈরি করার পর পিঠাটা খুব সহজভাবে উঠে আসে। জাস্ট প্রথম একবার মুছে নিলেই হয় তেল দিয়ে। তো আমি প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানুর রহিম। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব, 3 মিনিট অপেক্ষা করব। প্রতিটা পিঠা হইতে সময় লাগে 3 মিনিট। মাশাল্লাহ পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ফুলকু এবং মসৃণ হয়েছে, আর ব্যাকসাইডটাও কিন্তু মাশাল্লাহ একদম মচমচা হয়েছে। তো এখন আমি সরাসরি দুধের মধ্যে ভিজিয়ে দেব পিঠাটা। আর প্রতিটা বেস দেওয়ার আগে এইভাবে করে মানে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। তো আমি সবগুলো পিঠাই এভাবে করে বানাবো। তারপর আমি এই পিঠাটা বানানোর পর আমি আপনাদেরকে আরেকটা পিঠা দেখাবো কিভাবে ছিদ্রযুক্ত পিঠা হয়। এখন আমি ছিদ্রযুক্ত পিঠাটা তৈরি করতেছি। তো প্রথম পিঠাটা দেওয়ার পর আপনি মানে 2 মিনিট অপেক্ষা করতে হবে, মানে ডাকনা দিয়ে না ডেকে। তো 2 মিনিট পর লাস্ট যে মিনিটটা আছে সেই মিনিটটা শুধু ডাকনা দিয়ে ডেকে দিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা এরকম ছিদ্রযুক্ত হবে। আমার অলরেডি 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেবো। টোটাল আমার এখানে 3 মিনিট সময় লাগবে। যখন এই চিতল পিঠা তৈরি করবেন, এভাবে করে তৈরি করবেন, প্রত্যেকটা পিঠা এরকম ছিদ্রযুক্ত হবে এবং ফুলকো হবে। আর পিঠা পুলি তৈরি করাটা কিন্তু খুবই সহজ, জাস্ট একটু ফলো করতে হবে আর টিপসগুলো জানতে হবে। এই তো সবগুলো পিঠাই কিন্তু আমার তৈরি করা হয়েছে, আর আমি সারা রাত ভিজিয়ে রাখতে পারি নাই। আমার মানে 3 থেকে 4 ঘন্টা মনে হয় পিঠাটা ভিজিয়ে রেখেছি। তো আমি কখন পিঠাটা খাবো সেই জন্য মানে অপেক্ষা করতে পাচ্ছি না, তাই পরিবেশন করে ফেলেছি। তো পিঠাগুলো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, মানে খুবই মজা হয়েছে। আপনারা চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করতে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।